আজকে হচ্ছে আমরা বরিশাল যাব, বরিশালে শাপলাবিলে। তো এর জন্য আমরা প্রথমে সদরঘাট আসলাম। সদরঘাটে আসার পর আমরা প্রথমেই কেবিন বুক করছিলাম এবং এই লঞ্চে হচ্ছে লঞ্চের ভিতরের পরিবেশটা আমরা এখনই দেখাচ্ছি। আর যদি আপনারা যেতে চান সেক্ষেত্রে সিঙ্গেল কেবিন হচ্ছে 1000 টাকা, ডাবল কেবিন হচ্ছে 2000 টাকা। আর যদি আপনারা এমনি সিঙ্গেল নর্মাল যদি যান সেক্ষেত্রে আপনাদের ডেক ভাড়া হচ্ছে 200 টাকা। এছাড়াও আরও ফ্যামিলি কেবিন আছে, সোফা কেবিন আছে এবং ভিআইপি কেবিনও আছে। আপনারা যে যেটা চান সেটা নিতে পারেন। অবশ্যই প্রথমে অর্থাৎ যাওয়ার আগেই আপনারা বুক করে নিন। আচ্ছা, ভ্রমণের প্রথম উপপাদ্য হচ্ছে আপনার খাবার কমায় আনা, খাবারের দামটা কমায় আনা এবং হচ্ছে আপনার যতটা পারেন থাকার জায়গা একটু নিম্নমানের করা, যার ফলে আপনার টাকা অনেকটা সেভ হবে। তো লঞ্চের ভিতরে হচ্ছে যে কোনো দাম, আমরা এখান থেকে পানি নিয়েছিলাম, পানির দাম প্রায় দ্বিগুণ। যে কোনো খাবারই আপনি লঞ্চ থেকে কিনতে যাবেন অথবা লঞ্চের যে কোনো কেবিন থেকে কিনতে যান না কেন, এখানে দামটা প্রায় দ্বিগুণ। সেক্ষেত্রে আপনারা যতটা পারেন যে বাসা থেকে খাবার আনার চেষ্টা করুন। ওকে, এই হচ্ছে রাতের পরিবেশ। এখন আমরা ঘুম আসবো এবং সকালবেলা দেখা হবে আবার। বিরত থাকুন, অপরিচিত কোনো লোকের দেওয়া খাবার খাবেন না। অপরিচিত লোকের দেওয়া খাবার খেয়ে কোনো লোক দুর্ঘটনার শিকার হলে লঞ্চ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বরিশালে সদরঘাটে এখন আমরা অবস্থান করছি এবং সদরঘাটের বরিশালের একটা রিভার্স মোড এখন আপনারা দেখবেন। এই হচ্ছে সদরঘাটের ভিউ। Sorry.
চলে আসলাম হচ্ছে বরিশালের শাপলাবিলে। এই বরিশালের শাপলাবিলে এখন এখান থেকে প্রথম দিকটা হচ্ছে, প্রথম দিকে শাপলা থাকে না, প্রথম দিকে সাধারণ বিল থাকে, এই হচ্ছে প্রথম দিকের বিল, এবং আমরা একটু পরে শাপলাবিলে ঢুকবো। Thank you.
বরিশালের সদরঘাট থেকে আপনাদের আসতে হবে টাউনে সিএনজিতে 20 টাকা করে, এবং এখান থেকে হচ্ছে আপনাদেরকে ডেকে নিবে শাপলাবিলে। শাপলাবিলে যাওয়ার জন্য লোকাল ভাড়া বাসে হচ্ছে 90 টাকা। তো ভিডিওটা হচ্ছে এতক্ষণই এতটুকুই ছিল, অনেক ত্রুটির কারণে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখাতে পারি নাই, ভুলে ক্যামেরার চার্জারও বাসায় রেখে আসছিলাম, তো সেজন্য অনেকটা ভুল হয়ে গেছে। যাই হোক, ভিডিওতে যতটাই হোক আপনার চেষ্টা করেছি পুরোটা দেখানোর, এবং এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ, এবং নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা করেন। আর হচ্ছে, এবং আর যদি কিছু বেশি ইনফরমেশন জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন অথবা আমাদের পেজে মেসেজ করবেন। আসসালামু আলাইকুম।